কোরআন শরীফ সুরা ফাতেহা থেকে নাস পর্যন্ত পড়ছি, কিন্তু লাস্টে দুই লাইনের একটু পড়া লেখাটা অন্যরকম, আমি পড়তে পারি না। আর ওই পরেরটি হলো একটি দোয়া, এই দোয়া পরবর্তীতে সংযোজন হয়েছে, আউলিয়া কেরাম করেছেন, এটা তো কোরআনের অংশ, কোরআনের অংশ নয়, এটা আপনি না পড়লেও চলবে। আপনি বাংলা বলবেন যে আল্লাহ আমার খতম কবুল করুন, আমার তেলাওয়াতগুলো কবুল। দেখুন, খতমের আলাদা কোনো সব নেই, তেলাওয়াতটা আল্লাহ এভাবে করেছেন, হরফে আর হরফে সব, যে যতটুকু পড়বে অতটুকু সব সে পেয়ে যাবে। আপনি পূর্ণটা পড়েছেন, পূর্ণ হরফগুলি সব পাবেন, যে দুই সোরা পড়েছে, পাঁচ সোরা পড়েছেন, সে ওখানে ওই যে লেখা আছে দোয়া ও খতমুল কোরআন, জি খতমে কোরআনের দোয়া, এখন অনেকে মনে করতেছে যে হয়তো বা এটাই হবে, তা এটা আসলে কোরআনের অংশ, কেউ যদি পড়তে পারেন আরবিতে অনেক সব হবে।